তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। প্রতিদিন সকালে ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা কোনো বিষয় নিয়েছি আলোচনা করার জন্য জানাবো আপনাদেরকে। নবী রহমত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপরে 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যেহেতু রবিউস সানি মাস অর্থাৎ গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাআলা আনহুর ওরস মোবারকের মাস আমাদের মাঝে চলছে আলহামদুলিল্লাহ। আর গৌসে পাক রদিয়াল্লাহ তাআলা আনহুর ওরসকে কেন্দ্র করেই মাদানী চ্যানেল আমাদেরকে যে 11 দিন পর্যন্ত বিশেষ কিছু আয়োজনের সাথে আলহামদুলিল্লাহ কিছু অনুষ্ঠান উপহার দিয়েছে, এর মধ্যে একটি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আর আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানে যাতে করে আউলিয়ে কেরামের জীবনীর সাথে সম্পর্ক রাখে, আউলিয়ে কেরামের জীবনী জানা যায় এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। গতকালকেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর বিষয় ছিল, আলোচনা করেছি আমরা। আর আজকেও একটি বিষয় নিয়েছি, আর তা হলো আউলিয়ে কেরামের জ্ঞান গর্ব মর্যাদা। আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে যে মর্যাদা দান করেছেন, তাদেরকে যে সম্মান দান করেছেন, তাদের ব্যাপারে যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ইরশাদে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন হাদিসে পাকের মধ্যে আউলিয়ে কেরামের ব্যাপারে, এই সকল কথাগুলো আজ আমরা জানব। এর মধ্যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানও আমরা জানতে পারবো এবং অন্য অন্য আল্লাহর ওলিদের বিষয়েও কিছু কথা আজ আমরা জানবো, শিখবো ইনশা আল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতে আমরা হামদে বাড়ি তালা অ্যাড করবো। আমাদের অনুষ্ঠানে ইব্রাহিম ভাই রয়েছেন, তার থেকে হাম শুনবো। এরপরে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন, তাদের থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি আউলিয়ে কেরামের জ্ঞান গর্ব মর্যাদা, এ নিয়ে কিছু কথা শুনবো। আপনাদের কল SMS গুলো থাকবে আমাদের অনুষ্ঠান ইনশা আল্লাহ তালা। জি ইব্রাহিম ভাই, হামদে বাড়ি তালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মমিনের নিয়ত তার আমলের ছোট্ট। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা আহমদে বারে তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন আহমদে বারে তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। যদিও আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি গুনাহগার, তবু আমি তো মদিনে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
الله عليك يا حبيب الله. সুন্দর পুরো দৃশ্য যে কাবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কখনো দেখি হে মোবাক কখনো আবার দেখি নিজেকে কখনো ভাগো যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে আশা রাখি করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে আশা রাখি মিজাবি জারো এছি রে আমার মিজাবি রোয়ে ছেছি রে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশা জওয়ালিকে দাবাগে আমার আশা জওয়ালিকে দাবাগে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ
اكبر الله هو اكبر ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার الله هو اكبر الله هو اكبر الله هو اكبر سبحان اللہ سبحان اللہ اللہ تبارک و تعالی بار بار دیکھتے چاوا شئی حرم شریف کعبہ شریف حاضری دیوار شئی توفیق اللہ مادر کے دان کرو کم رزنو بار بار اوئی پویتر استھانے حرم شریف اپستی تھتے پاری ایبان نیجے ریدائر پروشانتی جنو شکھانے کھوجے پائی اللہ تعالی شئی توفیق مادر کے دان کرو اور جارائی ای مہورتے عمراتے آچھیں اللہ تعالی شکلر عمرہ کے কবুল করুক যারা একবার গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার ব্যবস্থা করে দিক সেই হেরেম শরীফে মদিনাতুল মুনাওয়ারাতে আউলিয়ে কেরামের যে জ্ঞানের ধারাবাহিকতা রয়েছে বা জ্ঞান মর্যাদা জ্ঞানময় মর্যাদা রয়েছে এটা অস্বীকার করার মতো কারো ক্ষমতা নেই আর যদিও অস্বীকার কেউ করে তো তার অবস্থা তার বিষয়ে আমরা সকলেই জানি আউলিয়া কেরামের সাথে যারা বেয়াদবি করে আউলিয়া কেরামের সাথে যারা গোস্তাগি করে তাদের অবস্থা কেমন হয় থাকে আর তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন তাও আমরা শ্রবণ করি প্রায় সময়তেই তো আজ যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা আপনাদের কলগুলো শুনবো আমরা একটু পরে ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই থেকে শুরু করছি আজকের অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়েছে রফিক ভাই কেমন আছেন আপনি মাশাআল্লাহ অনেকদিন পরে আপনার সাথে প্রোগ্রামে বসা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নি ভাই যে বিষয় নিয়েছি আমরা জ্ঞানময় মর্যাদা নিয়ে কিছু কথা দর্শকের সাথে আলহামদুলিল্লাহ রওজা পাকের মাস জি রবিউল সানি মাস শুরু হয়ে গেছে এই মাসের একদিকে যেমন অনেক ফজিলত ও বারাকাত রয়েছে আর এই ফজিলত বারাকাত প্রত্যেকটা মাসে এক একটা দেখবেন যে এক একটা বৈশিষ্ট্য থাকে প্রতিটা মাসে জি সেই মাসে কোনো না কোনো সাহাবি কোনো না কোনো আল্লাহর ওলি তার জন্ম কিংবা ওয়াফাত দিবস হয়ে থাকে এবং তাদের শুভ জন্ম কিংবা ওয়াফাত বার্ষিকী উপলক্ষে সেই মাস যে রয়েছে বরকত মণ্ডিত হয়ে আলহামদুলিল্লাহ এবং ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাসকে বরকতময় করে দিয়েছেন আউলিয়া কেরামের নিসবতের কারণে যেহেতু রবিউস সানি মাস আর রবিউস সানি মাসে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহ ওয়াফাত লাভ করেছেন জাহিরি পর্দা করেছেন এগারোই রবিউস সানি সেই এগারোই রবিউস সানি এর গোসে পাকের ওয়াফাত বার্ষিকী উর্স মুবারক উপলক্ষে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ ফয়জানে রবিউল গোস ট্রান্সমিশন শুরু করেছে তারই আলোকে আপনার সাথে আজকের এই অনুষ্ঠানে রহমতপূর্ণ প্রভাতে গসে পাকের জ্ঞানগর্ভ মর্যাদা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে বসার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ প্রকৃতপক্ষে যদি বলা যায় জাকির ভাই যে আমার গসে পাক কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আহা সুবহানাল পীরে লাসানি রোশন জমির শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহ অনেক বড় অনেক মহান অনেক উচ্চস্তরের ওলিয়ে কামিল তিনি অবশ্যই অবশ্যই আমরা যদি জ্ঞানকে জ্ঞানের বিষয়ে বলি যেহেতু জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে মর্যাদার কথা বলা হয়েছে গসে পাকের যে তার ইলমি মাকাম কেমন ছিল তার ইলমি মর্যাদা জ্ঞানগর্ভ মর্যাদা কেমন ছিল তো ইসলামের দৃষ্টিকোণ থেকে জ্ঞানকে আমরা মোটামুটি চার প্রকারে আমরা জানি জ্ঞানের স্তর যেমন ইলমে শরীয়ত ইলমে মারেফত ইলমে তরিকত ইলমে হকিকত জি এই চারটা যে স্তর রয়েছে এই চারটা স্তরের মানে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আমার গোসে এত মানে তার মর্যাদা তার উলুবিয়ত মানে যে রয়েছে এত তার আল্লাহ তাআলা তার সম্মানকে তার ফজিলত তার মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন সমুন্নত করে দিয়েছেন এর ছোট্ট একটি ঘটনা জি আমরা যদি আলোচনা করি তাহলে
দেখতে পাওয়া যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা হলেও আঁচ করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো যে আমার গসে পাকের জ্ঞান গর্ভ মর্যাদা কেমন ছিল। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সমসাময়িক ওই যুগে জি অনেক বড় আলিমেদিন ছিলেন গসে পাকের যুগে, তিনি বর্ণনা করেন, তিনি লেখেন, তিনি বলেন যে তিনি আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একবার হুজুরে গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইজতিমায়ে গাউসিয়ায় উপস্থিত ছিলেন। মাশাআল্লাহ, দুইজনই ছিলেন জি, আল্লামা জাউজি রহমতুল্লাহ, একজন হচ্ছেন হযরত সাইয়েদনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আরেকজন হচ্ছেন হযরত আল্লামা ইবনে জাউজি। এই হযরত আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জ্ঞান গর্ভ মর্যাদা কত ছিল সেটা আমরা পরে শুনব। হা হা হা, তিনি কেমন ছিলেন? সুবহানাল্লাহ, অনেক সময় আমরা ওই সমুদ্রের গভীরতা মাপার জন্য তীরে বসে গভীরতা মাপি, তো তীরে বসে গভীরতা মাপলে কিছুটাও আঁচ করতে পারি আমরা, যখন একটা নদীর পাড়েই যদি আপনি যান সেখানে গিয়ে যখন আপনি দেখবেন নদীর যে ভাঙন ধরে সেখানে কত গভীরতা, তাহলে নদীর তীরে যদি গভীরতা হয় তাহলে মাঝখানে কত কেমন হবে নদীর মাঝামাঝি, রাইট রাইট। তো এই জন্যে হযরত আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসঙ্গ এখানে টেনে আনা হয়েছে যে তার সাথে হযরত হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহ একবার উপস্থিত ছিলেন গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইজতিমায়ে গাউসিয়া মাহফিলে উপস্থিত ছিলেন। একজন কারি রীতিমতো সেখানে কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াতের পর সাইয়েদনা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওয়াজ ও নসিহত শুরু করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং ওই কারি সাহেবের কৃত তেলাওয়াতে একটি আয়াতের তিনি তাফসীর করলেন। আল্লাহ আল্লাহ, আচ্ছা তর্জমার তাফসীরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তর্জমা হচ্ছে অনুবাদ জি, আর তাফসীর হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা জি, ওই আয়াতে করিমার ব্যাখ্যা। তো গসে পাক যখন ব্যাখ্যা দিলেন তখন হযরত সাইয়েদনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত আল্লামা ইবনে জাউজিকে বললেন, আপনি কি এই তাফসীর জানেন? আহা হা, আপনার জানা আছে? তদুত্তরে আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে হ্যাঁ আমি জানি। আচ্ছা, অতপর গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি পরপর ১১টি আয়াতের তিনি তাফসীর করলেন, এক এক করে ব্যাখ্যা দিলেন, জ্ঞান গর্ভ ব্যাখ্যা। তখন প্রতিবারেই যখন জিজ্ঞেস করলেন হযরত সাইয়েদনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কাকে, হযরত আল্লামা ইবনে জাউজিকে, যে আপনার কি এই তাফসীরের উক্তি জানা আছে, প্রতিবারই জিজ্ঞাসা করে এই ১১টা। তদুত্তরেও তিনি জি মাথা নাড়িয়ে সাই দিলেন যে হ্যাঁ আমার জানা আছে, জানা আছে। এরপর ঘটনা কি ঘটল, গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ১১টি আয়াতের তাফসীর পর্যন্ত তো ঠিক ছিল, এরপর যে গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির তাফসীরের যে বর্ণনার যে ঝর্ণা বয়ে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাফসীরের সেই ঝর্ণার স্রোতে আল্লামা ইবনে জাউজির অবস্থা কেমন ছিল এটা কল্পনা করা যায়। তো তখন তিনি পরপর তিনি ৪০টি আয়াতে করিমার তাফসীর ব্যাখ্যা করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত সাইয়েদনা গসে পাক রহমতুল্লাহ তাআলা, আর শুধু তাই নয়, শুধু তাফসীরই ব্যাখ্যা করেননি, তাফসীর কারকদের যে রাবিদের নাম সহকারে নামও বলে সনদ সহকারে তিনি বর্ণনা করছিলেন। আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লামা ইবনে জাউজিকে জিজ্ঞেস করলেন, আপনার কি তাফসীর জানা আছে? তখন হযরত আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি মৌনতা অবলম্বন করে না বললেন, জানি এগুলো জানি। ১১টা পর্যন্ত তিনি সম্মতি প্রকাশ করেছেন যে হ্যাঁ আমি জানি জি। ১১-র পর থেকে যে গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ইলিমের যে ঝর্ণা বইতে শুরু করলো, এরপর হযরত আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদম মানে হতবিহ্বল হয়ে গেল।
এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আমার গওসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের যে মাকাম কত ঊর্ধে ছিল সুবহানাল্লাহ কত ঊর্ধে ছিল সুবহানাল্লাহ আচ্ছা উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে বর্ণিত আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি কে ছিলেন তিনি সেই সময়ের অনেক বড় আলিম ইমাম এবং কুরআনের মুফাসসির এবং মুহাদ্দিস ছিলেন সুবহানাল্লাহ আর শুধু মুহাদ্দিসই না তাকে হাফিজুল হাদিস বলা হয় আর হাফিজুল হাদিসের সংজ্ঞা কি যার 1 লাখ হাদিস মুখস্থ আছে সনদ সহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখস্থ টোটস মানে ঠোটস্থ যাকে বলে জিজ্ঞেস করা মাত্রই বলে দেয় এর উত্তর আসবে সুবহানাল্লাহ 1 লাখ হাদিস সনদ সহকারে তার মুখস্থ ছিল সেই আল্লামা ইবনে জাউজি রাহমাতুল্লাহি তাআলা তিনি সেই গসে পাকের যুগেও অনেক বড় আলেমে দিন ছিলেন জি সুনামধন্য আলেমে দিন ছিলেন তিনি পাঠ দান করতেন শিক্ষার্থীদের পড়াতেন কিতাব লিখতেন মুহাদ্দিস ছিলেন মুফাসসির ছিলেন তিনি কিতাব লিখতেন তার অবস্থা দেখুন আর আমার গসে পাকের অবস্থা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে অবস্থা আমার গসে পাক রাহমাতুল্লাহি তাআলা তার সম্পর্কে এসেছে যে গসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে হযরত সাইয়েদুনা গসে আজম হযরত শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সদুপদেশ ও জ্ঞান গর্ব সমাবেশে তিনি বসতেন জ্ঞান বিলি করার জন্য তার সমাবেশের বৈশিষ্ট্য এমন ছিল যে একই সময়ে 400 আলিম তৎকালীন যুগে কলমের কালি ও দোয়াত নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলম এবং দোয়াত নিয়ে বসে পড়তেন লেখার জন্য সুবহানাল্লাহ তার মুখ নিঃসৃত বাণী ঐশী বাণীগুলো এবং এভাবে সেই 400 আলিম 40 বছর পর্যন্ত জি হযরত সাইয়েদুনা বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুখ মুবারক নিঃসৃত বাণী ঐশী বাণী এবং তার ওয়াসিয়ত এবং জ্ঞান গর্ব আলোচনা যে মনি মুক্তা রইল সেটা কুড়িয়ে সঞ্চয় করতে লাগলেন ফর 40 ইয়ার্স 40 বছর পর্যন্ত সুবহানাল্লাহ এবার ধারণা করুন যে আমার গসে পাকের জ্ঞান কত ইলম কেমন ছিল জ্ঞান গর্ব মর্যাদা কেমন ছিল রফিক ভাই যে ঘটনা শুনিয়েছেন সম্ভবত একটি আয়াতের 40টি তাফসীর করেছেন একটি আয়াতের 40টি তাফসীর একটি আয়াতের 40টি তাফসীর করেছেন সেখানে 11 বার যখন তাফসীর করা হলো একটি আয়াতের 11 বার তাফসীর করা হলো তখন ইবনে জাউজি রাহমাতুল্লাহ তাআলা সম্মতি প্রকাশ করেছেন আমি জানি এর পর থেকে যখন শুরু করলেন সেই আয়াতের তাফসীর 40টি আয়াতে সুবহানাল্লাহ তখন কিন্তু ইবনে জাউজির আর কোনো ইয়ে ছিল না হ্যাঁ বলার অপশন ছিল না তিনি আর হ্যাঁ বলেন নাই না বলছেন বলে না আমার এটা এটা আসলে তাকে খাটো করা হচ্ছে না 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 বরং গাউসে পাকের যে ইলমি মাকাম জি গাউসে পাকের যে জ্ঞান গর্ব মর্যাদা সেটা বোঝানোর জন্য হযরত ইবনে আল্লামা ইবনে জাউজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দাঁড় করানো হয়েছে আল্লাহ যে তিনি এত বড় আলিম তার চেয়ে আমার গাউসে পাকের সুবহানাল্লাহ ওই যুগে যত বড় আলিমই থাকুক না কেন গাউসে পাকের জামানায় আমার গাউসে পাক থেকে সবাই শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন এবং সেখানে এসে দোজানো হয়ে বসে কাগজ আর কলম নিয়ে বসে যেতে নোট করার জন্য গাউসে পাকের প্রতিটা কথাই তারা ধারণ করে নিতেন লিখে নিতেন নোট করে নিতেন আর ওই সকল আলিমে দিনের প্রতি আমরা কোরবান হয়ে যাই তারা লিখেছেন বিদায় তো আজ আমরা গাউসে পাকের জীবনী পড়ি তারা লিখেছেন বিদায় তো আজ আমরা গাউসে পাকের ইলমি মর্যাদা শুনতে পারতেছি জ্ঞান গর্ব মর্যাদা আমরা শুনতে পারতেছি তারা লিখছেন বিদায় তো আলহামদুলিল্লাহ তাদের সাদকায় আজ আমাদের কাছেও এই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী স্পষ্ট আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি এরপর আমাদের সাথে রাফি ভাই আছেন তার সাথেও কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা জি ইব্রাহিম ভাই নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনান ভালোবাসরি সুধা মোরে গো রসুল তোমার দিওয়ানা মোরে বানাও রসুল ভালোবাসরি সুধা মোরে গো রসুল তোমার দিওয়ানা মোরে বানাও রসুল সুপ্রসন্ন ভাগবর কর রসুল সুপ্রসন্ন ভাগবর কর রসুল নুরানি চেহারা তোমার দেখ রসুল নুরানি
چهارا تمہر دیکھا رسول نورانی چهارا تمہر دیکھا رسول نورانی چهارا تمہر دیکھا رسول স্বপনে আমার সে তুমি একবার স্বপনে সে আমার তুমি একবার দিদারের সৌদা আমার দাও রসুল দিদারে সৌদা আমার দাও রসুল সুপ্রসন্ন ভাগ মোর কর রসুল সুপ্রসন্ন ভাগ মোর কর রসুল নোরানি চিগারা তোমার দেখা রসুল নোরানি চিগারা তোমার দেখা রসুল গুণগের গেল তোমার দরে গুণগের গেল তোমার দরে তুমি তারে সুস্থ করে দাও রসুল তুমি তারে সুস্থ করে দাও রসুল ভালোবাসার সুধা মোরে দাও রসুল তোমার দিওয়ানা মরিবা না রসুল সারা জীবন যেন তোমার নাত পড়ি সারা জীবন যেন তোমার নাত পড়ি সবাধা মরি দূর করে দাও যার সুর সবাধা মরি দূর করে দাও যার সুর ভালোবাসার সোধা মরে দাও রসুল তোমার দিওয়ানা মরিবা না রসুল সব গুনাহ আমার মুছে দিবে খোদা সব গুনাহ মুছে দিবে আমার খোদা একটু যদি টোট তোমার নরাও রসুল একটু যদি টোট তোমার নরাও রসুল সুপ্রসন্ন ভাগ মোর কর রসুল সুপ্রসন্ন ভাগ মোর কর রসুল নোরানি চিহারা তোমার দেখা রসুল নোরানি চিহারা তোমার দেখা রসুল সুই খুঁজে পাবো রাতে যদি সুই খুঁজে পাবো রাতে যদি তুমি এসে মুচকি হাসি দাও রসুল তুমি এসে মুচকি হাসি দাও রসুল সুপ্রসন্ন ভাগ মোর কর রসুল সুপ্রসন্ন ভাগ মোর কর রসুল নোরানি চিহারা তোমার দেখা রসুল নোরানি চিহারা তোমার দেখা রসুল ভালোবাসার সুধা মোরে দাও রসুল তোমার দিওয়ানা মোরে মানো রসুল।
আমিন আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ানা বানিয়ে দিক, আশিক বানিয়ে দিক, এমন অন্তরের মধ্যে ভালোবাসা জন্ম নিক যেন সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আর ভালোবাসার মধ্যেই যেন নিজেকে ব্যস্ত রাখতে পারি। রাফি ভাই, দর্শকের সাথে কিছু কথা বলি, কয়েকটা কল নেই, এরপর শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম রুবুল আমিন, সিলেট বলছি। আমি চ্যানেলটা বহু আগে থেকে দেখি, আমি সবসময় দেখি, আমি দেখি নামার সমাজ দোষী গুরু পড়ি, আমার কাছে ভালো লাগে। চ্যানেলটা হাজার হাজার বছর চলুক এটা আমি চাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, আশা রাখি এভাবেই সবসময় সাথে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি সবসময় মাদানি চ্যানেল দেখি, মাদানি চ্যানেল ভালো লাগে আমার কাছে। আমি একটি হামদে বাড়ি জেলার এটাই। মাশাআল্লাহ, হামদে বাড়ি তালা অনুষ্ঠানের শুরুতেই আপনাকে শুনিয়েছি, এরপরে আগামীকাল সকালে আবার অনুষ্ঠানের শুরুতে শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি চট্টগ্রামের পটিয়া থেকে বলছিলাম, আমার মাদানি চ্যানেল খুব ভালো লাগে, আমরা সবসময় মাদানি চ্যানেল দেখি, চাই, আমাদের ভালো লাগে। আমি এখনো দেখিয়েছি চ্যানেল আমার ঘরে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, এমনটাই তো হওয়া দরকার, নিজে দেখবো, নিজের পরিবারকে দেখাবো, যাতে করে আমি আমার সাথে সাথে আমার পরিবারের লোকেরাও মাদানি চ্যানেল দেখে ইলমে দিন অর্জন করতে পারে, আল্লাহ তাআলা কবুল করে নিন। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলতেছি, এই অনুষ্ঠানটি মাদানি চ্যানেলে আমরা সবাই দেখছি, খুব ভালো লাগছে, তাও সেপাকে একটা মান খাবার শুনিয়ে দিতেন তাহলে আরো ভালো লাগতো। মাশাআল্লাহ, গাউসেপাকের মান খাবার ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই যেহেতু সাথে আছে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মান খাবার তো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। রাফি ভাই, আজকের যে বিষয় কি বলবেন দর্শককে? আলহামদুলিল্লাহ, আমার পিরানি পিন্দাস থাকির জি গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি এর জ্ঞানময় মর্যাদার আলোচনা চলছে। তো যখনই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এ ধরায় তাশরিফ আনেন, তখন ইসলামের যে ঢঙ্কা চারদিকে বাজছিল, শুধু স্পেন থেকে ভারতবর্ষ পর্যন্ত ইসলামের যে চর্চা রীতিনীতি ইত্যাদি ছিল, কিন্তু এর যে অবকাঠামো এটা অনেক নড়বড়ে ছিল, অনেক মানে অন্যরকম একটা সিচুয়েশান ছিল তখন। আর ঠিক ওই সময় আমার গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি সকল আধার নক্ষত্র হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সকল অজ্ঞতাকে দূরে দূরীভূত করে আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন। তিনি এসেছেন আমাদের মাঝে রাজনৈতিক, অর্থনৈতিক, তারপরে বিভিন্ন ধরনের জ্ঞান নিয়ে, যার ফলশ্রুতিতে আজকে আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি। তো মাতৃ গর্ভে তিনি পবিত্র কোরআনের 18 পারা হিফজ করেন। তিনি জীবনের কোনো সময়ে কোনো কারণে কোনো বিষয়ে কোনোভাবেই মিথ্যায় আশ্রয় নেননি, মিথ্যার ধারে কাছে উনি যাননি। উনি ইলমে দিন হাসিল করেছেন এমনভাবে এত সততার সাথে, যা যদি আমি আপনি ওনার জীবনী অধ্যয়ন করি, ওনার প্রাথমিক শিক্ষা থেকে অদ্য থেকে আদি থেকে অদ্য পর্যন্ত, তখন হয়তো আমরা বুঝতে পারবো। তো এর মাঝে এমন আছে, তখনও তিনি ছোটই ছিলেন, আর তার সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেন, তার নানা হযরত আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহি আলাইহি তার লালন পালন করেন, যিনি জিলান শরীফের মাশাইখে কিরামদের অন্তর্ভুক্ত ছিলেন এবং অত্যন্ত মায়াময়ী একটা দানবীয় টাইপের উনি ছিলেন, অনেক ভালো একজন লোক ছিলেন, পরহেজগার ছিলেন। তো তিনি গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির প্রাথমিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখেন, সহযোগিতা করেন। হুজুর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকটকে জিজ্ঞেস করলেন যে আপনি আল্লাহর বলি সেটা কিভাবে বুঝলেন বা সেটা কিভাবে জানেন? তো উনি রহমতুল্লাহ আলহি ইরশাদ করেন যে আমার বয়স তখন 10 বছর, যখন আমি মাদ্রাসায় যেতাম তখন আমি হ্যাঁ ফেরেস্তাদেরকে দেখতাম, যারা ছেলেদেরকে বলতো যে আল্লাহ তাআলার ওলি আসছেন আর তাকে তোমরা বসার জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। তো উনার ইলমি দিন শেখার এত আগ্রহ ছিল, এত আগ্রহ ছিল, যা শেখ মোহাম্মদ বিন কায়েদ আওলানি রহমতুল্লাহি আলহি এইভাবে ইরশাদ করেন যে একবার গাউসে সামদানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহির দরবারে আমি উপস্থিত ছিলাম। তো আমি তার নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলাম, তো এর মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল যে হুজুর আপনার কর্মকাণ্ডের ভিত্তি কিসের উপর? তখন তিনি উত্তর দিলেন যে আমি আমার কর্মকাণ্ডের ভিত্তি সততা ও সত্যবাদিতার উপরই রেখেছি, আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না। তো এমনই অবস্থাতে একবার উনি ওনার এক শৈশবের
ঘটনা ওনার সাথে বলতেছিলেন যে হজের মৌসুম তখন চলছিল, তো উনি কি করলেন কিছুটা জঙ্গলের দিকে আর কি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলেন। তো প্রতিমধ্যে এক ষাঁড়ের পিছনে পিছনে উনি চলতে লাগলেন। তখন কিছুক্ষণ পর যখন পথ যখন উনি অতিক্রম করলেন তখন ওই ষাঁড় তার দিকে তাকিয়ে বলল, ইয়া আব্দুল কাদির মা লিহাদা খুলিকত, অর্থাৎ হে আব্দুল কাদির তোমাকে কি এরূপ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ, তখন তিনি অনেকটা ঘাবড়ে গেলেন যে হাই হাই এই ষাঁড় কথা বলতে পারে, এটা কিভাবে সম্ভব? তখন এই চিন্তা ফিকির নিয়ে উনি ওনার বাড়িতে চলে আসলেন, এসে মন স্থির করলেন যে আমাকে তার মানে অহেতুক কাজের জন্য কি আল্লাহ তাআলা প্রেরণ করেনি, তো নিশ্চয়ই আমার উপরে অনেক বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, তো এর জন্য আমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে। তো এরই ধারাবাহিকতায় উনি ওনার আম্মি জানের সাথে এই বিষয়টা পুরোপুরি শেয়ার করলেন, জানালেন। তখন ওনার আম্মি জান মন স্থির করলেন যে ওনাকে ইলমে দ্বীন হাসিল করানোর জন্য শুধু বাগদাদে কি প্রেরণ করবে। ঠিক তাই হলো, ওনার পিতৃতুল্য যে সম্পত্তি ছিল ওইখান থেকে ওনাকে 40টি দিরহাম স্বর্ণমুদ্রা দান করলেন আর একটি ব্যবসায়ী কাফেলার সাথে কি করলেন বাগদাদের উদ্দেশ্যে রওনা করে দিলেন। সুবহানাল্লাহ, ওই ওই মুহূর্তটা কিরকম ছিল, একজন মা তার সন্তানকে ইলমে দ্বীন হাসিল করানোর জন্য এক শহর থেকে আরেক শহরে প্রেরণ করে দিচ্ছেন। আজকে এমন তো নয় ঢাকা চট্টগ্রাম বা বাগদাদ থেকে আজকে বাংলাদেশের যে দূরত্ব এত তো এত আহামরি না, তখন ওই বাগদাদ বা ওনার জন্মভূমি থেকে যে দূরত্ব ছিল মাইলের পর মাইল হেঁটে হেঁটে সাওয়ারি হতে হতো, এখনকার মতো তো তখন SMS বা MMS এর যুগ ছিল, ওই সময়কার চিন্তাটা অন্যরকম ছিল। তো ওনার মা ওনাকে এগিয়ে দিতে আসলেন এবং বললেন যে ইয়া ওয়ালিদি ইযহাব ফাকাদ খারাজতু আনকা লিল্লাহি ফাহাদা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ হে আমার প্রিয় সন্তান যাও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনে হয়তো দেখা কিয়ামতের দিন দেখা হবে। আল্লাহ, এত ত্যাগ নিয়ে সন্তানকে কি করলেন ইলমে দ্বীনের জন্য পাঠিয়ে দিলেন। অতঃপর উনি বাগদাদের উদ্দেশ্যে রওনা করতে লাগলেন, প্রতিমধ্যে অনেক ধরনের তো মুসিবত চলে আসে। ঠিক তাই হলো, ওই কাফেলার মধ্যে ডাকাত দলের আক্রমণ হলো, তো ওইখানে যারা ছিলেন প্রায় সবাই কি ডাকাত দলের কবলে পড়ে গেল। প্রায় 60 জন অশ্বারোহী ডাকাত দল ওই কাফেলাকে ঘিরে যার যা ছিল সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেল। এই জন্য এসে উনি তো ছোট ছিলেন, উনাকে জিজ্ঞেস করছেন যে কি আছে তোমার কাছে, এরকম বলার আগে উনি ওনার কথা বলে দিলেন যে আমার কাছে তো 40 দিরহাম আছে। আল্লাহু আকবার, তো এই কথা শুনে ওই ডাকাত দলের লোক অবাক যে এই বাচ্চার কাছে 40 দিরহাম এটা কিভাবে সম্ভব। ওই লোক প্রশ্ন করলেন, তখন উত্তরে বললেন যে আমার অমুক জায়গায় বগলের নিচে কি সেটা আছে। তখন ডাকাত দলের সর্দার আসলেন আর খুঁজে তা বের করে নিলেন। অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন যে আপনি তো এটা না শেয়ার করলেও পারতেন, আমাদেরকে না জানালেও পারতেন, আপনি এমনটা কেন করলেন? তো বললেন যে এটা আমার মায়ের শিক্ষা যে আমি সত্য কথা বলি। সুবহানাল্লাহ, আর এই সত্যবাদিতার উপর ভর করে ওই ডাকাত দলের যিনি সর্দার ছিলেন তৎক্ষণাৎ ওনার বায়াত গ্রহণ করলেন, আর বাকি দলেরা দলের যারা সদস্য ছিলেন তারা বলতে লাগলেন যে এতদিন আপনার অধীনস্থ থেকে ডাকাতি করতে পেরেছি আর আজকে আপনার অধীনস্থ থেকে আমরা কি ওনার বায়াত গ্রহণ করতে পারবো না, ইসলামের পথে চলে আসতে পারি না, মুস্তাকিমের পথে কি আসতে পারি না? আর এই বলে সবাই একত্রে তওবা করলেন। সুবহানাল্লাহ, করে সুবহানাল্লাহ। আর ওই 7 জনই ছিলেন ওনার প্রথম তওবাকারী আর বায়াত গ্রহণকারী অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে। এইভাবেই উনি মূলত এইভাবে এই দিন ইসলামকে সুন্দরভাবে সহজভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জ্ঞান যে আছে না রাফি ভাই, ইলম এটা নূর, বলা হয় এটাকে নূর। যে যত বেশি অর্জন করবে তার এই ইলিমের নূর দ্বারা, জ্ঞানের নূর দ্বারা সে দুনিয়াকে আলোকিত করতে পারবে। এখন কোনো ব্যক্তির মধ্যে যদি জ্ঞানই না থাকে, আলোই না থাকে, তো সে অপর ব্যক্তিকে আলোকিত কিভাবে করবে? একটা প্রশ্ন রয়ে যায় এখানে, আমার মধ্যে জ্ঞান নাই বা আমার মধ্যে ইলেম নাই, তো আমি অপর ব্যক্তিকে আলোকিত কিভাবে করব? যখন আমার কাছে আলো আছে তো আমি কাউকে আলো ধার দিতে পারি, বা আমার কাছে জ্ঞান আছে আমি কাউকে জ্ঞান শিখাতে পারি, আমি কাউকে জ্ঞান দিতে পারি। আমার কাছে যদি জ্ঞানই না থাকে তো আমি সেটা দ্বারা কিভাবে মানুষকে উপকৃত করতে পারি বা কিভাবে উপকার করব মানুষকে? একটা এখানে বিষয় বোঝার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বা বার্জিক
আমরা দেখি যে গাউসে পাক নিজ শহর থেকে বাগদাদে গিয়েছেন ইলমে দ্বীন অর্জন করার জন্য। এটা ছিল তার শখ, এটা ছিল তার ইচ্ছা। কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মায়ের গর্ভে থেকেই 18 পারার হাফেজ হয়ে আসছেন। জি, ওই ডাকা দলকে কিভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে, তাদেরকে কিভাবে তওবা করাতে হবে, এই পলিসি এই সিস্টেম গাউসে পাকের, গাউসে পাককে আল্লাহ তাআলা আগেই শিখিয়ে রেখেছেন কিভাবে করতে হবে। কারণ গাউসে পাক তো এমন নয় কি ওই বাগদাদে যাওয়ার আগে সে শরীয়ত বিরোধী কাজ করত, এমনটা নয়। না না, তিনি শরীয়তের পাবন্দী ছিলেন। জি, আচ্ছা, এরপরে হকের বিষয় যেটা, এটা তিনি বাগদাদে যাওয়ার আগেই জানতেন। যখন বাবার সম্পত্তি থেকে সে 40 দিরহাম নেয়, তখন কিন্তু 40 দিরহাম ছিল না, 80 দিরহাম ছিল, তার ভাইয়ের জন্য অর্ধেক রেখে গেলেন। আমার বলার উদ্দেশ্য, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে যাওয়ার আগে, ইলমে দ্বীন শিখতে যাওয়ার আগেই তার কাছে হাজারো প্রকারের ইলম শেখা ছিল আল্লাহ তাআলার দয়ায়। এটা হলো কি, যখন কারো কাছে এই জ্ঞানের আলোটা থাকে, তখন সেই ব্যক্তি অপর ব্যক্তিকে আলোকিত করতে পারে। যখন জ্ঞানের আলো আমার কাছে থাকবেই না, কারো কাছে থাকবে না, তো সেই ব্যক্তি অপর ব্যক্তিকে কিভাবে আলোকিত করবে? কারণ আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যেই এটা ঘোষণা দিয়েছে। বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু এই ছুটিটা পালন করা, জি জি পালন করা হচ্ছে। তো কোরআনে পাকের মধ্যে রফিক ভাই আল্লাহ তাআলা ঘোষণা করছেন না, যে যখন আমি কাউকে বন্ধু বানিয়ে নেই, আমি যখন কাউকে বন্ধু বানিয়ে নিই, তো আমার বন্ধুর ভালোবাসা আমি সাধারণ মানুষের অন্তরে ঢেলে দেই, যাতে করে সাধারণ মানুষ আমার বন্ধুকে ভালোবাসে। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহ তাবারক তাআলার প্রিয় ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন। আজ আলহামদুলিল্লাহ পৃথিবীর আনাচে কানাচে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা মানুষের অন্তরে আছে, এবং তাকে স্মরণ করা, তার উরুস মোবারক উপলক্ষে ফাতিহা করা এবং তাকে ইসালে সওয়াব করা, এটা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। দর্শকের আরো কিছু কল আছে রফিক ভাই, কল কয়েকটা শুনি, এরপরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মোহাম্মদ তারেক, আমার জন্য ভাবাত আমরা দেখি খুবই ভালো লাগে, আমাদের পরিবারের সবাই মাদানী চ্যানেল বাংলাদেশে জাকির ভাইয়ের অবস্থা আমার খুবই ভালো লাগে। মুক্তি কথা শুনে চাই মদিনা যাওয়ার দাওনা ইজাজত। মাশাআল্লাহ, ইব্রাহিম ভাই সাথে আছেন, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত কালাম কিছু শোনাবেন আমাদের। পয়সা পরবর্তী কল দেয় পাবনা মেহেদি হাসান রাব্বি। আমি একটি নাচ শুনতে চাই, আমার মনে এই বাসনা। মাশাআল্লাহ, সাথে থাকবেন, শোনাবো, পরবর্তী কল দেয়। বাগদাদের মুসাফির আমায় সালাম। জানি না কত আশেকে বাগদাদ এই মাসে সফর করছে আমার গাউসে পাকের দরবারে, বাগদাদের উদ্দেশ্যে রওনা করছেন, তারা আমার গাউসে পাকের দরবারে হাজিরা দিবেন, সেখানে জিয়ারত করবেন, ফাতিহা করবেন, দোয়া করবেন, কান্না করবেন, চোখের পানি জড়াবেন গাউসে পাকের জন্য, গাউসে পাকের দরবারে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। সুন্দর ছোট বাচ্চা আমাদেরকে কল করলেন, বাগদাদের মুসাফির আমার সালাম, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালি, আমি বনচোয়া সাবান্তর থেকে বলছিলাম। আমি এখন মানানোর জন্য অনুষ্ঠান আহমান মান্য ভবন দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি আলো হাসপাতাল নাম কাবার শুনতে চাই, নিজের স্থান আমার আলো হাসপাতাল। আল্লাহ, যদি সম্ভব হয় আমরা আল্লাহ হযরতের মানকাবত শোনানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। আর যারা কল করছেন আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনাদের সাথে থাকার জন্য, কল করার জন্য, এসএমএস করার জন্য। এই যে কলগুলো শুনলাম, এক একজন এক এক জেলা থেকে, এক একজন এক এক এলাকা থেকে, অঞ্চল থেকে আমাদেরকে কল করছেন। কেউ বলছেন ভালো লাগছে, কেউ বলছেন দেখছি সবসময়, পরিবার দেখছে, সকল কিছুর পিছনেই কিন্তু আপনাদের সাপোর্ট রয়েছে, আপনাদের সহযোগিতা রয়েছে। একটি ঘোষণা করব, এরপরে রফিক ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। নভেম্বরের 11 তারিখ ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে পুরো বাংলাদেশে মাদানী তহবিল কার্যক্রম অর্থাৎ টেলিথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই টেলিথনের মধ্যে, মাদানী তহবিল কার্যক্রমের মধ্যে যে কাজগুলো হয়ে থাকে, আমরা বাৎসরিক কিছু অনুদান দিয়ে থাকি দাওয়াত ইসলামীকে, ইচ্ছা মতো দিয়ে থাকি। কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ। আর ওটা সংগ্রহ করার দিন চলে আসছে, অর্থাৎ আপনারা দিবেন আমরা সংগ্রহ করব 11 নভেম্বর ইনশাআল্লাহ তাআলা এবং 13 নভেম্বর, দুই দিন রাখা হয়েছে, 11 নভেম্বর এবং 13 নভেম্বর। আর এবছর যে আপনারা দান করবেন দাওয়াত ইসলামীকে, এটা দাওয়াত ইসলামীর সকল দিনই কাজের জন্য,
দান করতে পারবেন, আর যেখানে যে জিম্মাদার রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনারা এই সহযোগিতা করবেন। আর এই মাদানী চ্যানেলকে পরিচালনা করার জন্য, দাওয়াত ইসলামীর অন্য অন্য কাজগুলো পরিচালনা করার জন্য প্রতিদিন কোটি টাকার উপরে খরচ আছে, কোটি কোটি টাকা খরচ আছে। আপনি যদি বাৎসরিক যে অনুদানগুলো দেন, আশা রাখি এবছর আরও বাড়িয়ে দিবেন। যদি গত বছর আপনি 5 ইউনিট দিয়ে থাকেন, 1 ইউনিট 5,000 করে, 5 ইউনিট দিয়ে থাকেন, তো এবছর আশা রাখি 10 ইউনিট দিবেন আপনি। আর যারা গত বছর 12 ইউনিট দিয়েছেন, এবছর তারা 25 ইউনিট দিবেন। আশা রাখি ইনশাল্লাহ তাআলা, যত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে সেখান থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করবার এটাই ঘোষণা এসেছে। আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করতে থাকো। দান সৎকার করলে কখনো ধন সম্পদ কমে কমে না। জি জি, এটা আমাদের মন করা একটা ধারণা যে আমি যদি দান সৎকার করি আমার সম্পদ কমে যাবে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যদি আমি বিবেচনা করতে যাই, শরীয়তের ফয়সালা, শরীয়তের বিধানকে যদি আমি করি, বিচার বিশ্লেষণ করি, সেটা সম্ভব না। কারণ দেওয়ার মালিক আল্লাহ, দিয়েছেন তিনি, নিবেনও তিনি। তো আমি আল্লাহ তাআলার ধন সম্পদ আল্লাহর রাস্তায় আমি ব্যয় করব, এতে আল্লাহ তাআলা খুশি হবেন নিশ্চয়ই, অবশ্যই নিশ্চয়ই বেজার হবেন না। আর আল্লাহ তাআলা খুশি হলে যেটা আমি দান করছি তার 70 গুণ আমার কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আমাদের অগ্রসর হওয়া দরকার। দান অনুদানের এই যে মাদানী তহবিল কার্যক্রম টেলিথন শুরু হচ্ছে, এখন থেকে আপনারা আপনাদের নিয়তগুলো আমাদের জিম্মাদার ইসলামী ভাইদের কাছে লেখানো শুরু করে দিন। প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলবো, এরপরে যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে নেই, মা বাবার ইসালের স্বভাবের জন্য বলবো, যারা চাচ্ছেন আমি মাদ্রাসার কোনো ছাত্রকে পুরো পড়ালেখার খরচ দিতে চাই, আপনারাও চাইলে এই টেলিথনে অংশগ্রহণ করতে পারেন। মাসিক বা বাৎসরিক একটা অ্যামাউন্ট আপনারা এই টেলিথনে যোগ করতে পারেন। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আর সি রফিক ভাইয়ের কাছে আজকের বিষয় নিয়ে আরও কিছু শুনে যে রাখবেন। গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে তিনি অনেক বড় ওয়ালি হবেন, শুধু ওয়ালি না, সুলতানুল ওয়ালি হবেন, সুবহানাল্লাহ। এবং তার আনুগত্য যে আউলিয়ায়ে কেরাম করবেন, এটা কিন্তু পূর্ব থেকেই জি ঘোষণা হয়েছে। যেমন সিরাতে গাউসুস সাকালাইন কিতাবের মধ্যে বর্ণিত, যে রাতে সুবহে সাদিকের সময় গৌসে পাকের জন্ম হয়, বিলাদত শরীফ হয়, তার প্রাককালে গৌসে পাকের সম্মানিত বাবা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দেখলেন যে তার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ নিয়ে এসেছেন। আর আল্লাহ নবী একা আসেননি, তার সাথে সাহাবায়ে কেরামও রয়েছেন, আউলিয়া ইজামও রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করলেন, হে আবু সালেহ, আল্লাহ তাআলা তোমাকে খুবই সৌভাগ্যবান সন্তান দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ওয়ালি এবং আল্লাহ এবং তার রাসূলের মাহবুব, সুবহানাল্লাহ, কেমন বর্ণনা দিচ্ছেন আল্লাহর নবী। এবং তার মর্যাদা আউলিয়া এবং কুতুবদের উপর এমন হবে যেমন আমার মর্যাদা সকল আম্বিয়া কেরাম এবং রাসূলগণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে মর্যাদা আল্লাহর নবী নিজে ডিক্লেয়ার করেছেন স্বপ্নযোগে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বর্ণনা করেছেন। এবং ইতিহাস প্রসূত যে কিতাব, আমরা বিশ্ববিখ্যাত কিতাব আমরা উল্লেখ নাম শুনলাম যে গাউসুস সাকালাইন, সিরাতে গাউসুস সাকালাইন কিতাবের মধ্যে এটা বর্ণিত। শুধু তাই নয়, আম্বিয়াই কেরামও এই ইঙ্গিত দিয়েছেন। জি, যেমনটি বর্ণিত রয়েছে আম্বিয়া কেরামের ব্যাপারে তফরিহুল খতির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, শ্রদ্ধেয় পিতা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এই সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে সকল আল্লাহ তাআলার ওয়ালিগণ তোমার সন্তানের অনুগত হবে। আল্লাহ আল্লাহ। যত ওয়ালি আছেন, সুবহানাল্লাহ, সকল ওয়ালিগণ তোমার সন্তানের অনুগত হবে এবং তাদের কাঁধের উপর তোমার সন্তানের কদম মোবারক থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্বিয়া কেরাম, অসংখ্য আম্বিয়া কেরাম এই পূর্বাভাস দিয়েছেন, সুবহানাল্লাহ, গসে পাকের সম্মানিত বাবাকে। তো সেক্ষেত্রে গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা, আপনি যে কথাটা বললেন যে তিনি শুধু যে ইলমে দিন অর্জন করে এই মাকাম অর্জন করেছেন তা না, আল্লাহ তাআলা তাকে পূর্ব থেকেই দান করেছেন। এবং তার শৈশবকালে তিনি যখন শিশু সুলভ ভঙ্গিতে
বিভিন্ন কাজে যখন তিনি পার্টিসিপেট করতে যেতেন, যেমন ছেলেরা খেলাধুলা করছে সেখানে তিনি গেলেন, তো গায়েব থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদির তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় যে তুমি বাচ্চাদের খেলাধুলা দেখবে। যখন তিনি কোথাও যেতেন, অর্থাৎ আমরা যেমন পার্থিব কাজ করি দুনিয়াতে, অনেক এমন কাজ করি যে কাজের কোনো উদ্দেশ্য নেই, অপ্রয়োজনীয় কাজ। যেমন আমার রাফি আহমেদ ভাই বললেন যে তিনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, একটা মহিষের পিছে পিছে মহিষ ঘুরে তার পিছে তাকিয়ে বলল, হে আব্দুল কাদির তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। অর্থাৎ এইভাবে তাকে বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রতিবারই প্রতিটি ক্ষেত্রে তাকে কি করা হতো, স্মরণ করিয়ে দেওয়া হতো। তো বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে দুনিয়াতে এসেই জ্ঞান অর্জন করেছেন তা না, তিনি মাতৃগর্ভ থেকে 18 পারা কোরআন হিফজ করে দুনিয়াতে এসেছেন। অর্থাৎ তিনি মাদার জাত ওয়ালি এবং তাকে বিশেষ এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, বিশেষ উদ্দেশ্যে, সুবহানাল্লাহ, যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনকে তিনি পুনরুজ্জীবিত করবেন, তাই তো তার নাম দেয়া হয়েছে মুহিউদ্দিন। আহা হা, দ্বীনকে জীবিতকারী, জীবিতকারী, সুবহানাল্লাহ, দ্বীনকে জীবিতকারী, সুবহানাল্লাহ। সেই সময়টাতে উনি আসছিলেন, ওই সময়টাতে কিন্তু কোরআনুল কারীমের সঠিক তাফসির হতো না, সঠিক তরজমা হতো না, ব্যাখ্যা হতো না, শরিয়ার সঠিক দিক নির্দেশনা তখন ছিল না। আর ওই একটা অগোছালো সমাজে, অগোছালো সময়ে উনি এসে ইসলামের প্রতিটি ক্ষেত্রে চড়াই উতরাই ছিল। এই চড়াই উতরাইয়ের মাঝে যখন মানুষ বিস্তৃত হয়ে যেত, ইসলাম থেকে দূরে সরে যেত, অধ্যয়ন করতো না, কিতাবাদি স্টাডি করতো না, পড়াশোনা করতো না, আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে গাফিল হয়ে যেত, এই যুগে যুগে আল্লাহ তাআলা এক একজন মহান ওয়ালি কামিলকে পাঠিয়েছেন। যেমন বর্তমান যুগে আমির আহলে সুন্নাহ, ফাউন্ডার অফ দাওয়াতে ইসলামী, যিনি শত নয় হাজার নয় লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, দিল কি ধড়কন, হার্টবিট, যিনি ইশারা করলে, যিনি বলতে দেরি সেই কাজ বাস্তবায়ন হতে দেরি হয় না। এটা মানে হাউ ইজ ইট পসিবল, আমরা কি এটা ধারণা করতে পারি? আমরা একজন মানুষকে বলে নামাজি করতে পারি না, আর সেখানে দাওয়াতে ইসলামের যিনি আমির, আমিরের সুন্নাত, কাউকে ইশারা করলে, নামাজের কথা বললে, কেননা তিনি আকার ইঙ্গিতে, ইশারাতে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি মানুষের সাথে আকার ইঙ্গিতেই কথা বেশি বলেন। কাউকে যদি ইশারা করে দাঁড়িয়ে দেখিয়ে দেন, সেই ব্যক্তির মুখে দাঁড়িয়ে সজ্জিত হয়ে যায়, অর্থাৎ তার অন্তর পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহর ওলিদের প্রভাব মানুষের অন্তরে বিস্তার করে। মূল কথা কি, মানে আল্লাহ তাআলা কিছু কিছু ব্যক্তিদেরকে সিলেক্ট করেই রেখেছেন যে ওনারা যাবেন আর আমার বান্দাদেরকে সংশোধন করবেন। তো শাসক যারা রয়েছেন দুনিয়াতে, হুকমরান যারা রয়েছেন, শাসক, তারা তো দুনিয়াকে শাসন করছেন, কিন্তু আল্লাহর ওলিগণ মানুষের অন্তরকে শাসন করছেন, অন্তরের উপরে রাজত্ব। সুবহানাল্লাহ। আমরা শাহজাদা হুজুর খলিফা আমিরুল সুন্নাহ যখন বাংলাদেশে আসলেন, আসলে আল্লাহ তাআলার নেক বান্দা যারা, তারা প্রতিটা বিষয়ে এত সতর্ক থাকে, দর্শক শ্রোতা, সেটা বলার কিছু নাই। অর্থাৎ বলা আছে নাকি আল্লাহর ওলিরা মোস্তাহাবও ছাড়েন না এবং এমন কাজও করেন না যে কাজে কোনো সওয়াবও নাই, এবং মুবাও কিন্তু ছাড়েন, মুবা কাজও করেন নিয়তের সাথে, তখন সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। খলিফা আমিরুল সুন্নাতের সাথে অনেক সফর করার সৌভাগ্য হয়েছে, এত ভিড়ের মধ্যে চলতেছে বা এত মানুষ পিছনে, তারপরেও চলার সময় যদি দেখতেন কি রাস্তার মধ্যে, পথের মধ্যে কোনো লিখিত কাগজ পড়ে আছে, তো এটা জানে তিনি যে আমি যদি এখন এই কাগজটা তুলতে যাই তো পিছন থেকে যে একটা ধাক্কা আসবে এটা ধরে রাখা মুশকিল হয়ে যাবে। তারপরও তিনি ওই ধাক্কার দিকে তাকান না, পিছন থেকে যে মানুষের ভিড়টা আসবে ওটার দিকে তাকান না, এই লেখার কাগজটা তিনি তুলে নেন ওখান থেকে। কয়েকবার আমি দেখলাম, আচ্ছা এক জায়গাতে গেলাম, ওখানে কার্পেট বিছানো ছিল আর উপর থেকে এসির পানির ফোঁটা ফোঁটা পড়ছিল, এসির পানির ফোঁটা পড়ছিল, কিন্তু তিনি খেয়াল করেননি যে এসির পানি, ওই পানি যখন কার্পেটটা ভিজা ছিল ওই বরাবর এসেই তিনি থেমে গেছেন, পিছন থেকে লোক আসতেছে তার সাথে সাথে, কিন্তু এসে এই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, তিনি মনে করলেন হয়তো কোনো নাপাক পানি হবে, এখন যদি আমার পা এখানে পড়ে আমি নামাজ কীভাবে পড়বো, তো পা ধুইতে হবে, এমন কিছু চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে গেলেন, ভিজা জায়গাটা থেকে সরে এরপর এদিক থেকে ঘুরে গেলেন।
মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে এত সতর্কতা অবলম্বন করেন, এমনভাবে চলেন, এমনভাবে নিজেকে সেভ করেন, এদের সাথে সফর না করলে বোঝা যায় না যে আসলে আল্লাহ তাআলা নেক বান্দারা কিভাবে নিজেকে কতটুকু বাঁচান আর কিভাবে সতর্কতার সাথে নিজের ইবাদতগুলো ধরে রাখেন। আল্লাহ তাআলা চায় কি আমরাও যেন পরিবর্তনশীল হতে পারি, যেভাবে আউলিয়া কেরামের আলোচনা আমরা শুনছি। ইব্রাহিমের কাছে আসবো, কিছু অনুরোধের কালামও শোনার আর একটি মানকাবত শোনাবেন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাবার দানাই জাজার নবী রহমত শফী উম্মত, মদিনা যাবার দানাই জাজার নবী যাবার দানাই জাজার নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, করৌনি কি পান প্রেমের শরবত, করৌনি কি পান প্রেমের শরবত, নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, জ্বালাও বুকে মোরা গুনে মো শান্ত যেন কভু না হয়ে মো, জ্বালাও বুকে মোরা গুনে মো শান্ত যেন কভু না হয়ে মো, তোমারি প্রেম যেন কদয় দিনরাত, তোমারি প্রেম যেন কদয় দিনরাত, নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, করৌনি কি পান প্রেমের শরবত, করৌনি কি পান প্রেমের শরবত, নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, হুসেইন ইবনে আলী শাহাদাত, নবী রহমত শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, মদিনায় যাবার দানাই জাজার, মদিনায় যাবার দানাই জাজার, শফী উম্মত, নবী রহমত শফী উম্মত, আমারি মনে রে বাসনা, আমারি মনে এই বাসনা, দেখব শুধু মদিনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে
شغي جيلان
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালাম শুনতেছিলাম আপনাদের অনুরোধের কালাম কাবাতে গাউসিয়াও শুনলাম আমরা কিছু আলোচনা করি সময় প্রায় শেষের দিকে এরপরে বিদায় নিব অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞান গর্ব মর্যাদা বা অন্য অন্য আউলিয়ে কেরামের যে জ্ঞান গর্ব মর্যাদা রয়েছে এক একজনের বিশেষত্ব এক একজন আমরা যদি দেখি আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা তার কেমন ছিল মর্যাদা সে কেমন ইলমের অধিকারী ছিল এরপরে আমরা যদি দেখি আলা হযরতকে কেমন জ্ঞানের অধিকারী ছিলেন আর কেমন মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছে এরপরে এভাবে করে বাইজিদ বুস্তামীকে দেখি আমরা এক একজন আউলিয়ে কেরামকে দেখি আমরা ভিন্ন ফুলের ভিন্ন ঘ্রাণ আপনি আমরা হয়তো অধ্যয়ন করি না দর্শক এ কারণে আমরা এই বিষয়টা বুঝতেছি না যখন অধ্যয়ন করব তখন বুঝতে পারবো যে আল্লাহ তাবারক তাআলা কেমন সৃষ্টি জগতের মধ্যে তার আউলিয়ে কেরামকে কীভাবে পাঠিয়েছেন এবং কেমন কেমন মর্যাদা দান করেছেন ভিন্ন ফুল তো ভিন্ন ঘ্রাণ এক একজন আউলিয়ে কেরামের জীবনী অধ্যয়ন করবেন তো এক এক রকমের ঘ্রাণ পাবেন কিছুদিন পূর্বে একটা বই পড়লাম তার মধ্যে দেখলাম আসলে আমরা আমাদের বিবেক আমাদের জ্ঞান যেটা আছে রাফি ভাই এটাকে ঠিকভাবে ইউজ করি না আমাদের বিবেক আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছে এটাকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে মানুষ যা বলে তাই মেনে নেই মানুষ যা বলে তাই শুনি মানুষ যা করতে বলে তাই করি এরকমের হয়ে গেছে একটা বই পড়লাম ওটার মধ্যে লেখা আছে পৃথিবীতে যত মানুষ আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবজেক্টটাই ভিন্ন জি এছাড়া যারা আছে পৃথিবীতে যত মানুষ আসছে সর্বোচ্চ নিজের জ্ঞানের মাত্র 60% ব্যবহার করছে মাত্র 60% এই যে পৃথিবীতে এত কিছু আপডেট হচ্ছে যা কিছু তৈরি হচ্ছে বিমান ফ্রিজ এসি যা কিছু হয় যত বড় কাজ করছে আচ্ছা বিদ্যুৎ দেখেন ক্যামেরা দেখেন যা কিছু দেখেন সব বড় বড় কাজ করছে পৃথিবীতে সর্বোচ্চ নিজের বিবেকের 60% ব্যবহার করে এতটুকু করছে আচ্ছা নর্মাল যারা আছে শুধু ফ্যামিলি পরিচালনা করি আমরা আমাদের মতো যারা আছে শুধু ফ্যামিলি পরিচালনা করি কাজকর্ম করি যতটুকু পাই ততটুকু করি তাদের ব্যাপারে বলা হয়েছে মাত্র 4% নিজের বিবেককে কাজে লাগায় বাকি 96% জমা আছে কোনো ব্যবহারই হচ্ছে না এটাকে যদি কোনো ব্যক্তি নিজের এই বিবেকটাকে নিজের আল্লাহর দেয়া এই নিয়ামতটাকে কাজে লাগায় তবে সে অনেক কিছু করতে পারে অনেক কিছু জানে অনেক কিছু বুঝবে দেখবে ভাবতে পারবে চিন্তা করার অপশন আসবে কিন্তু এটা নিয়ে আমরা কখনো চিন্তাই করে হয়তো অনেক দর্শক বলবে নতুন কথা শুনছি আমি কি মাত্র 4% হ্যাঁ আপনি আমি আমরা সবাই মাত্র 4% জ্ঞানকে কাজে লাগাচ্ছি কিভাবে এখন সকালে হয়েছে কি করবো কোথায় যাবো কোন কাজ আমার জন্য প্রতিদিনের রুটিন যেটা ওটা তো ভাবলেও হয় না ভাবলেও হয়ে যায় রেকর্ড করা আছে মেমোরিতে যে আমাকে সকালে উঠে কি কাজ করতে হবে জন্য বিশেষ তেমন কিছু ভাবার দরকার নেই আমি দেখি আমার টাইম ম্যানেজমেন্ট আমি কি করে করছি রাইট রাইট আমি অনর্থক কাজ কি কি করছি কি করছি হ্যাঁ তো এই যে মানে গসিপ করা অযথা মানে আপনার টাইমকে ওয়েস্ট করা
ড্রামা দেখা, মুভি দেখা, নতুন মুভি কি আসছে তার খবর লাগানো, যে এই মাসের নেক্সট মানে টপ 10 মুভি কি রয়েছে, টপ 10 ড্রামা কি রয়েছে, টপ 10 সং কি রয়েছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এগুলোর জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে? নেভার। এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেনি, আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, জাস্ট অনলি ফর মাই ওয়ার্শিপ। তো এখন সেই ক্ষেত্রে আমি তো আমার উদ্দেশ্যকে ভুলে বসেছি, আই হ্যাভ ফরগটেন মাই ভিউ, আমার যে একটা পারপাস আছে, রিয়েল পারপাস আছে, আমাকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা আমি ভুলে বসেছি। আল্লাহ তাআলা দেখুন সবাইকে জ্ঞান দান করেছেন, কেউ সেটা ইউটিলাইজ করে, কেউ করে না। আপনার দেখতে হবে যে আপনি আপনার সময়টাকে, আপনার যে শ্রম, আপনার সময়, এটাকে আপনি কোন কাজে ইউটিলাইজ করছেন, কোন কাজে আপনি অ্যাপ্লাই করছেন। আসলে জান করবেন আমাদের, একজন মানুষ যদি স্টাডি করে না, বিশেষত এই যে আউলিয়ায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, এগুলো যদি স্টাডি করে, এখন এগুলো স্টাডি করার সময় কোথায়? সে তো পড়ছে ম্যাগাজিন, সে পড়ছে থ্রিলার, থ্রিলিং এর যে বইগুলো, থ্রিলের যে বইগুলো আছে, অ্যাডভেঞ্চারের যে বইগুলো আছে, যেগুলো মানে ফেক বানানো গল্প, মানব রচিত বানানো গল্প, সেই গল্পগুলো পড়ে, ম্যাগাজিনগুলো পড়ে, এবং বিভিন্ন যে সেলিব্রেট আছে তাদের জীবনী পড়ে ফালতুতে এই সময়গুলো তারা ব্যয় করে দিচ্ছে, ব্যয় করছে। এখন তাদের ভিতরে নূর কোত্থেকে প্রজ্বলিত? আপনি আগেই বলেছেন, আল ইলমুন নূর, জ্ঞান হচ্ছে নূর, আলো। যখন মানুষ জ্ঞান অর্জন করে তার অন্তর নূরানি হয়ে যায়, নূর হয়ে যায়, তার অন্তর চক্ষু খুলতে থাকে, তার বুদ্ধিমত্তা বাড়তে থাকে, তার স্মরণ শক্তি বাড়তে থাকে, তার ভিতরে একটা আল্লাহ তাআলার রহমত বারাকাত তার মধ্যে বৃদ্ধি পেতে থাকে। আমরা তো রং ওয়েতে আছি, রং নাম্বারে আমরা ডায়াল করছি, তো কি করে আমরা আমাদের টাইমটাকে ম্যানেজ করি? আর ফার্স্ট অফ অল আই থিঙ্ক উই নিড টু মেক আপ আওয়ার মাইন্ড what to do and what not to do. আমাকে কি করতে হবে, কি করতে হবে না, ফার্স্ট অফ অল এটাকে ডিসাইড করতে হবে, যা আমার এই কাজটা বর্জনীয় আর এই কাজটা গ্রহণীয়। আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা আমাকে নাটক, সিনেমা, ড্রামা, গান বাজনা শোনার জন্য আমাকে সৃষ্টি করেননি। এর উদ্দেশ্যে অনেক, এর পিছনে অনেক বড় একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে তো আমি আগে জানি, রাইট, যে কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। স্রষ্টার সাথে সৃষ্টির যখন মেল বন্ধন হয়ে যাবে, একটা কানেক্টিভিটি যখন কানেক্টেড হয়ে যাবে, তখন ওই বান্দা দেখবে যে তার দিশা যত পথ আছে খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে গসে পাকের ঘটনাই দেখেন, এই যে এখানে বলা হয়েছে যে গসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এমনিতে এই মানে এত বড় ইলমি মাকামে তিনি পৌঁছে যাননি, এর পিছনে তার অধ্যবসায় ছিল। ইউ হ্যাভ বিন নট ক্রিয়েটেড জাস্ট ফর দিস ম্যাটার, তোমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি, তোমাকে আলাদা বিশেষ একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যে তুমি মানব জাতির কি করবে, তুমি ইলমে দ্বীনের খিদমত করবে, মানব জাতিকে তুমি সঠিক পথের দিশা দেখাবে, তুমি ইসলামকে তুমি পুনর্জীবিত করবে। সুবহানাল্লাহ। এই যে উদ্দেশ্যটা, এটা গসে পাক উপলব্ধি করতে পেরেছিলেন বলে তিনি এত কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধে। একবার তিনি লেখেন কিতাবের মধ্যে, বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে তিনি যে ইলমে দ্বীন অর্জন করতেন বাগদাদে গিয়ে, সেখানে দুর্ভিক্ষ, অভাব, অনটন ছিল, তিনি ওস্তাদদের কাছ থেকে সবক নিয়ে তিনি জঙ্গলে চলে যেতেন, ইরানে তিনি একাকিত্ব বরণ করতেন। আর একাকিত্ব যখন মানুষ বরণ করে, ধ্যান করে, জ্ঞান করে, তখন অনেক জিনিস তার অন্তর চক্ষু খুলে যায়, অনেক কিছু অজানা দিশা তার কাছে মানে প্রকাশ পায়। তো তিনি আপনার নির্জন বনে তিনি চলে যেতেন, সেখানে কি দিন কি রাত, কি গরম কি শীত, কি ঝড় ঝঞ্ঝা তুফান, সেখানে তিনি একাকিত্বই বরণ করতেন, এবং সেখানে তিনি অধ্যয়ন তিনি জারি রাখতেন, ওই পড়া, ওই পড়াশোনা তিনি জারি রাখতেন। সুবহানাল্লাহ। করতে করতে তিনি, তার পেটে ক্ষুধা লাগত, আর তখন ছিল দুর্ভিক্ষের সময়, তিনি বিভিন্ন শাক সবজি তিনি তালাশ করতেন, যেখানে একটু শাক সবজি পেতেন সেখানে গিয়ে তার প্রয়োজনটাকে তিনি কিছুটা পূরণ করতেন। আবার দেখা যেত যে অনেক সময় তিনি গেছেন ক্ষুধার তাড়নায়, গিয়ে দেখছেন সেখানে আরো অনেক আল্লাহ ফকির দরবেশ সেখানে রয়েছে, তখন তিনি লজ্জিত হতেন যে না, এদের হক আমি নষ্ট করব। তিনি ওখান থেকে সেই শাক সবজি না খেয়েই তিনি ফিরে চলে আসতেন, এবং তিনি ক্ষুধার তাড়নায় অনেক সময় তিনি কি করতেন, তিনি অধ্যয়ন করতে করতে কঙ্কর যুক্ত মাটিতে তিনি শায়িত হয়ে যেতেন, এবং
যখন তার ক্ষুধা তাকে ছটফট করত, তিনি সেই আয়াতে করিমা তিনি তেলাওয়াত করতেন। যে কষ্টের সাথে, নিশ্চয়ই কষ্টের সাথেই কি রয়েছে, স্বাচ্ছন্দ্য স্বস্তি রয়েছে, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অতঃপর তিনি এই আয়াতে করিমা তেলাওয়াতের পর তিনি নিজেকে প্রশান্ত পেতেন, তিনি নিজেকে শান্ত পেতেন, তার পরিতৃপ্ত হয়ে যেত তার হৃদয় মন মানসিকতা। এই যে আল্লাহর ওলিদের চিন্তা চেতনা ধ্যান ধারণা, গাউসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনী অধ্যয়ন করলে জানা যাবে। আমরা তো এই জীবনী অধ্যয়ন করছি না, আর না করার কারণেই আমি আপনি আমরা এতটা পিছিয়ে রয়ে গেছি যে যেটা জানার ছিল ওটা আমরা জানি নাই। রাফি ভাই লাস্ট দুই একটা কথা সময় শেষে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আরেকটু ইন্টারফেয়ার করবো। এই বিষয়ে একটা জিনিস কিন্তু মনে খটকা লাগতে যে পারে, যে গাউসে পাক যখন এত বড় ওয়ালি কামিল, এত বড় তিনি সুলতানুল আউলিয়া, তো তাকে তিনি এই কষ্ট কেন করলেন? তো হাদিসে মুবারাকায় এসেছে, বুখারি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যার সাথে কল্যাণ করার ইচ্ছে পোষণ করেন তাকে মুসিবতের মধ্যে জর্জরিত রাখেন। সুবহানাল্লাহ, মুসিবতের মাঝে জর্জরিত। সোনা কিন্তু আগুনে পুড়ে খাঁটি হয়, যতক্ষণ পর্যন্ত সোনা আগুনে পুড়বে না সে খাঁটি হবে না, হবে না। এটা আল্লাহ তাআলারই বিধান, সাচ আর দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। তো আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ করার, আরো একটি হাদিসে মুবারাকা রয়েছে যে আল্লাহ নবী ইরশাদ করেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ করার ইচ্ছে পোষণ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ, তো গাউসে পাককে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন, তার প্রতি কল্যাণ করেছেন, তাকে দুঃখ কষ্ট ক্লেশ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাঝে দিয়ে তাকে খাঁটি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জি। আমার গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি ইলমুদ্দিন হাসিল করলেন, আমাদের সংশোধনের জন্য ওয়াজ নসিহত শুরু করলেন, শুরু করার একটা ইচ্ছা পোষণ করলেন আমাদেরকে সংশোধনের নিয়ত। তো গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখেন যে একজন নূরানি ব্যক্তি বলেন, হে মুহিউদ্দিন, তুমি সতর্ক হও, ঘুম ভাঙ্গো ও আরাম উপভোগ, ঘুম থেকে উঠো আর আরাম ইত্যাদি রেখে তুমি পৃথিবীতে অনেক কাজ রয়েছে তা করার জন্য নেমে পড়ো, আর যা সম্পাদনের জন্য আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন। এরপর থেকে তিনি রাতের বেলায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং এশার ওযু দিয়ে ফজরের যে নামাজ ছিল তা একাধারে আদায় করতেন। তিনি বাগদাদে গিয়ে তৎকালীন জ্ঞানীগুণীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রভুত্ব জ্ঞান লাভ করেন, কোরআন হাদিস ফিক ধর্মতত্ত্ব আরবি ব্যাকরণ যুক্তিবিদ্যা হিকমি ইত্যাদি ইত্যাদি জ্ঞান অর্জন করেন, আর অর্জন করে আমাদের মাঝে আজ অব্দি আমরা যে ইলমুদ্দিন হাসিল করছি, এত সহজ তর্জমা, এত সহজ তাফসীর, হাদিসে কারিমা, এসব কিছু আল্লাহ তাআলার মহান বলি কামিলিনদের খিদমতের বদৌলতে, তাদের তেগের বদৌলতে, তাদের প্রচেষ্টার বদৌলতে। তো আসলে আমাদের উচিত ওনাদের এই যে কষ্ট দুঃখ ইলমুদ্দিন হাসিলের পিছনে যে এত এত নসিহত, এগুলোকে নিজের জীবনে গেঁথে রাখা, তাহলে হয়তো আমরাও একদিন জি জি ওই আমাদের যে নেক্সট জেনারেশন অনুসরণ করতে গিয়ে কিছু হলেও পাবো 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 ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে হয়তো আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা কিছু পাকের ইলমি মাকাম এমন ছিল যে তিনি বলেন যে আমি আমার হাতের মধ্যে পুরো বিশ্বটাকে দেখতে পাই সরিষার দানার মতো। আল্লাহ, এমন পর্যায়ে চল, এটা কোন কিতাবে আছে? কোন কিতাবে এই জ্ঞান আছে যে হাতের মুঠোর মধ্যে পুরো বিশ্ব পুরো জগৎ কুল কায়নাত সে দেখতে পাবে? এমন জ্ঞান ইলমে লাদুননিয়া আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা আছে। আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা। আসলে দর্শক শ্রোতা, আমরা একটু ভাবি নিজেকে নিয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক দিয়েছেন আমাদেরকে, হাদিসে মোবারক আমাদের কাছে আছেন, আউলিয়ে কেরাম রয়েছেন, আমরা কতটুকু নিজেকে নিয়ে ভাবলাম আর কতটুকু সঠিক পথ খুঁজলাম? সঠিক পথ খুঁজতে হবে, এরপরে আল্লাহ তাআলা সঠিক পথ আমাদেরকে দেখাবেন। সঠিক পথ যদি না খুঁজি তবে চেষ্টা না থাকলে তার কোনো উপায়ও হয় না। চেষ্টা করতে হবে আমাকে যেন আমি হেদায়তের পথ পেয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আগামীকাল আল্লাহ সে ইনশাআল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ প্রভাতে এই অনুষ্ঠানে উপস্থিত হব আর নতুন একটি বিষয়ে, যে বিষয়ের সাথে আউলিয়ে কেরামের জীবনী রয়েছে এমন একটি বিষয় নিয়ে আমরা আগামীকাল আবার উপস্থিত হব, আলোচনা করব, আপনাদেরকেও সাথে রাখবো। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
السلام علیکہ یا رسول اللہ وعلیٰ آلیکہ و اصحابکہ یا حبیب اللہ سبحانک اللہم و بحمدکہ لا الہ الا انت استغفروکہ و اتوب علیکہ سبحانک اللہم و بحمدکہ لا الہ الا انت استغفروکہ و اتوب علیکہ سبحانک اللہم و بحمدکہ لا الہ الا انت استغفروکہ و اتوب علیکہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلا آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد تہجد اور فجر ربھا شچے جار رحمت پرنو پربھات ہوئے تار